আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানি SBL এর গুরুত্বপূর্ণ একটি বায়োকম্বিনেশন ওষুধ সম্বন্ধে আজ আমি আলোচনা করব। ভিউয়ার্স, ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানি SBL 5টি গুরুত্বপূর্ণ বায়োকেমিক ওষুধ কম্বিনেট করে বায়োকম্বিনেশন নাম্বার 7 ওষুধটি তৈরি করেছেন, আর এই ওষুধটি হাই ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস রোগে খুবই কার্যকর একটি ওষুধ। দুটি হোমিওপ্যাথিক ওষুধের সাথে এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করলে ডায়াবেটিস রোগে চমৎকার ফল পাওয়া যায়। ভিউয়ার্স, আমি আজ বায়োকম্বিনেশন 7 ওষুধটি কিভাবে সেবন করতে হয় এবং বায়োকম্বিনেশন ওষুধটি সেবন করার পাশাপাশি যে দুটি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে হয় সে দুটি ওষুধ সম্বন্ধেও আজ আমি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানি SBL বায়োকম্বিনেশন ওষুধটি বাজারজাত করেছেন। গুরুত্বপূর্ণ যে 5টি বায়োকেমিক ওষুধ কম্বিনেট করে বায়োকম্বিনেশন 7 ওষুধটি তৈরি করা হয়েছে সেগুলো হলো ক্যালকেরিয়াফস, ফেরামফস, ক্যালিফস, ন্যাট্রামফস এবং ন্যাট্রামসালফ। গুরুত্বপূর্ণ এই 5টি ওষুধ কম্বিনেট করে বায়োকম্বিনেশন 7 ওষুধটি তৈরি করা হয়েছে, আর এই ওষুধটি হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার জন্য চমৎকার একটি ওষুধ। এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করলে রক্তের অতিরিক্ত সুগার কমে স্বাভাবিক মাত্রায় চলে আসে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে বা আপনাদের পরিবারে কারো ডায়াবেটিস থাকলে নিশ্চিন্তে এই ওষুধটি সেবন করাতে পারেন। ডায়াবেটিসের রোগী নিয়মিত রূপে এই ওষুধটি সেবন করলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। ভিউয়ার্স, ডায়াবেটিস রোগের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করার পাশাপাশি আরো দুটি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে হয় এবং এই 3টি ওষুধ নিয়মিত রূপে সেবন করলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চমৎকার ফল পাওয়া যায়। ভিউয়ার্স, ডায়াবেটিস রোগের ক্ষেত্রে বায়োকম্বিনেশন 7 ওষুধটি সেবন করে চমৎকার ফল পাওয়ার জন্য এই ওষুধটির সঙ্গে আরো দুটি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে হবে, আর সেই দুটি হোমিওপ্যাথিক ওষুধ হল সেজেজিয়াম জাম্বো মাদার টিংচার এবং জিমনেমা মাদার টিংচার। ভিউয়ার্স, সিজেজিয়াম জাম্বু মাদার টিংচার এবং জিমনেমা মাদার টিংচার এই দুটি হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে SBL এর বাইকম্বিনেশন নাম্বার 7 ওষুধটি নিয়মিত রূপে সেবন করলে ডায়াবেটিস রোগ খুব অল্প দিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে এবং রক্তের সুগার আর বাড়তে দেয় না, ডায়াবেটিস স্থায়ীভাবে নিয়ন্ত্রণে থাকে। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব ডায়াবেটিস রোগের ক্ষেত্রে এই 3টি ওষুধ আপনারা কিভাবে সেবন করবেন। SBL এর বাইকম্বিনেশন 7 ওষুধটি 3টি থেকে 4টি বড়ি সেবন করতে হবে দিনে 3 বার অথবা দিনে 4 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে। তার পাশাপাশি হোমিওপ্যাথিক ওষুধ সিজিজিয়াম জাম্বু মাদার টিংচার 10 থেকে 15 ফুটা মাত্রায় সামান্য পানিতে মিশিয়ে সেবন করতে হবে সকালে এবং বিকালে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে। এবং জিমনেমা মাদার টিংচার 10 থেকে 15 ফুটা মাত্রায় সামান্য পানিতে মিশিয়ে সেবন করতে হবে দুপুরে এবং রাত্রে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে। এইভাবে এই 3টি ওষুধ সেবন করলে খুব অল্প দিনের মধ্যে হাই ব্লাড সুগার কমে স্বাভাবিক মাত্রায় আসবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, এবং এই 3টি ওষুধ নিয়মিত রূপে সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে বা আপনাদের পরিবারে যাদের ডায়াবেটিস আছে, আপনারা আমার এই পদ্ধতিতে এই 3টি ওষুধ সেবন করলে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে চমৎকার ফল পাবেন ইনশাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ডায়াবেটিসের জন্য এই 3টি ওষুধ সেবনের পাশাপাশি অবশ্যই ডায়াবেটিস রোগীদের যে ডায়েট চার্ট বা ডায়েট প্ল্যান সেটা অনুসরণ করতে হবে। ভিউয়ার্স, ডায়াবেটিস রোগের ক্ষেত্রে চমৎকার কার্যকর
এসবিএল এর বাইকম্বিনেশন 7 এবং হোমিওপ্যাথিক দুটি ওষুধ সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আমার আলোচনা আজ আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।